একেবারে কোমর বেঁধে নেমেছেন 38 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা দলের প্রার্থী রমেশ ঠাকুর জয়সওয়াল। রমেশের কথা, এলাকায় কোনো কাজ করেনি শাসক দলের পূর্ব প্রতিনিধি। নিকাশি ব্যবস্থা কোনো সমাধান না হওয়ায় এলাকায় জমা জলের সমস্যা রয়ে গিয়েছে। বর্ষাকালে জমা জলের প্রকোপে ডেঙ্গু সহ জলবায়িত রোগের সম্মুখীন হন সাধারণ মানুষ। পানীয় জলের সমস্যা রয়েছে বেশ কিছু ক্ষেত্রে, কেবল সাজসজ্জা থাকলে এলাকায় উন্নয়ন বোঝা যায় না। মানুষের কাছে কি শুনতে হয় অভাব অভিযোগ। রমেশের অভিযোগ, এর আগে 38 নম্বর ওয়ার্ডের শাসক দলের বিদায়ী কাউন্সিলর কোনো কাজই করেনি, এলাকার সকল মানুষের অভাব অভিযোগের সম্মুখীন হতে হচ্ছে প্রত্যহ। রমেশের দাবি, জিতে এসে মানুষের জন্য কাজ করে দেখিয়ে দিতে চান, বাকি থাকা কাজ করে এলাকার সার্বিক উন্নতিতে নিজেকে নিয়োজিত রাখতে চান রমেশ ঠাকুর জয়সওয়াল। প্রথম তো আমি কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সহসভাপতি সুকান্ত মজুমদার, সিলেকশন কমিটি যে আমাকে একটা ভরসা করে এত বড় ভার দিলেন কাউন্সিলরে, যে হিসাবে পার্টি দল বদল হচ্ছে বিধানসভা নিয়ে, তো আশা করি যে আমাদের যত ক্যান্ডিডেটকে টিকিট দেওয়া হয়েছে সবই বিজেপিতে থাকবে। আর আমরা কামনা করব যে আমরা এই কাউন্সিলর ইলেকশনে সফল পেয়ে আমরা বানাবার চেষ্টা করব। সর্বপ্রথম তো কলকাতার মানুষকে আশীর্বাদ দিতে হবে যে বিজেপিকে আনলে বিজেপি কাজও করবে আমাদের জন্য। অনেক বস্তি, অনেক কিছু আছে এখানে ডেভেলপমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে অনেক স্কিম আছে, স্টেটেও কর্পোরেশনে অনেক স্কিম আছে, কিন্তু গরিব লোক, বস্তির লোক জানতে পারছে না, যেহেতু কাউন্সিলররা জানাতে দিচ্ছে না। কেন, ওদের কাটমানির ব্যাপার আছে, পয়সা খাওয়া পাওয়ার ব্যাপার আছে। যেখানে তিনতলা বাড়ি হওয়ার কথা ওখানে ছতলা হয়ে যাচ্ছে, আশেপাশে বাড়ি হাওয়া বাতাস বন্ধ হয়ে যাচ্ছে। তো এগুলো আমরা লক্ষ্য, মানে একটা স্কিম নিয়ে চলবো। তারপরে যে ট্যাক্স, বর্তমান সরকার যে ট্যাক্স জলের মতো হু হু করে ট্যাক্সটা বাড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষের জন্য তো অসুবিধা আছে না, ঠিক আছে, যার বাড়ি আছে গাড়ি আছে তাদেরও অসুবিধা আছে, কিন্তু সাধারণ মানুষের অনেক অসুবিধা আছে। ওটা আমরা যদি আসি ক্ষমতাতে, ওটাকে নিয়ে আমরা পুরো বিচার করব যেতে ট্যাক্সটা একটা রিলেটেড হোক মানুষের জন্য, যে ভরতে পারে ওর গায়ে না লাগে। এইসব স্কিম নিয়ে আছে, যা আমরা 30 বছর বামফ্রন্টে দেখেছি এই সরকারে, জল জমাট, ডেঙ্গু, মশা, এটা কোন লোকে মশা নিয়ে অনেক আতঙ্ক আছে, ডেঙ্গু নিয়ে, জল জমা নিয়ে, তো এগুলোর উপরে আমাদের প্রায়োরিটি আছে যে আমরা দেখব, এটা করে দেখাবো মানুষেরকে। কলকাতা বিপক্ষতে দেখুন, বলা যায় না এখন কি ধারণা অন্যের আছে, কিন্তু আমাদের তো টার্গেট আছে, আমাদের পার্টির নির্দেশ আছে সুস্থ শান্তভাবে ইলেকশনটা করতে। কে কী বলছে তার নাক কান দিতে নেই, আমার পার্সোনাল ভিউ আছে। আজকেই আমাকে একজন সকালবেলা আমি প্রণামী করতে গিয়ে টোন টিটকারি দিচ্ছে, কিন্তু পার্টিকে দিচ্ছে, বিজেপিকে দেখাবো, মারবো, ফাটি দিব, হ্যাঁ, তো মানে ওদের এখন মানসিকতা ওইটাই আছে কি বিজেপিকে উঠতে দিব না থাকতে দিব। এখন যেভাবে ইলেকশনটা ত্রিপুরাতে হয়েছে, ত্রিপুরার মানুষ তো বাঙালি, আর বাঙালি তো নেই, বাঙালি আছে, তো ওরা কী করে টিএমসিকে বহিষ্কার করলো, ওরা এত চিৎকার করলো ওখানে গিয়ে, এত গলাবাজি, এত গুন্ডামি, এত ইয়ে, কিছু সাকসেস হয়নি, একটাই সিট পেয়েছে। 20% ভোট হলে কি হবে, ত্রিপুরা মানুষ দেখিয়ে দিয়েছে, তো বাংলা মানুষকেও জাগতে হবে, কলকাতার মানুষকে জাগতে উঠতে হবে, যে ত্রিপুরা যদি মানুষ এইভাবে এদেরকে তাড়িয়েছে তো কলকাতার মানুষকে এই ইলেকশনে পরিষ্কার করে দেয়, যেন ভারতীয় জনতা পার্টি আসলে, নতুন সরকার হলে যদি কেএমসিতে, তো অনেক উন্নয়ন হবে, অনেক কিছু ভালো কাজ হবে। দেখুন, ওরা তো এখন থেকেই প্রস্তুতি আছে, আমাদের এখন তো আজকে সবাই নমিনেশন ফাইল কমপ্লিট হলো, এবার কাল থেকে দেখা যাক ক্যাম্পেনিং করতে গেলে কী হয়, কি আমরাও অ্যালার্ট আছি, রেডি আছি, কিন্তু রেডি থাকলে কি মানুষের একটা কার্যকর্তাদের মনে ভয় আছে 2 তারিখে কাণ্ডটা দেখে। আমাকেই মানে পার্টি টিকিট দিয়েছে, তো আমারই কমিউনিটির লোক আরও লোক কেউ আমাকে মিস করছে না, ভয়তে কোনো ওয়েলকাম করছে না, এত বড়ো মার্কেট আছে, 2000 মার্কেট মানে দোকানদার আছে এখানকার, কেউ ভয়তে করতে চাইছে না, কী করলে এখন আমরা প্রকাশিত হয়ে যাব কি বিজেপি, ব্যবসা দিকে ক্ষতি। আমিও বলেছি ভাই কাউকে কিছু করতে হবে না, আমার কর্মীদেরকে বুঝিয়েছি গাড়িতে বসে,
কেউ যদি গালাগালি দেয়, কিছু দেয়, কোনো কিছু রিয়্যাক্ট কমেন্ট করবে না, শুনে নেবে, গায়ে হাত দিলে তখন অ্যাকশন না হবে। আমি টিএমসির কর্মীদের লিডারদেরকে বলবো, মুখে যা বলার আছে বলুন, মার ধার মার্ডার রেপ এসব করবেন না, এসব করে কোনো লাভ হবে না। আপনি আছেন, কালকে আমরাও আসব, তো ওই ধরনাটা কি এটা পরম্পরা চলবে? এইগুলো বাদ দিন, আপনার স্টেজে হয়ে যতটা বলার আছে বলুন, যতটা আছে বলুন, তার জন্য কোনো যায় আছে না। যেরকম আপনি দেখলেন পরশু দিন পার্লামেন্ট হলো, সুদীপ বন্দ্যোপাধ্যায় মেম্বার অফ পার্লামেন্ট উত্তর কলকাতা, উনি কিছু বাইট দিচ্ছিলেন কোনো চ্যানেল মিডিয়াকে, পিছন থেকে রাজনাথ সিং এসে ই করলেন, বলে গো হেড। এইটা থাকা উচিত যে কোনো পার্টি, টিএমসি, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আপনি স্টেজে থেকে যা বলার আছে বলুন, যা গালাগালি, যা ভালো মন্দ, যে যার বলার বলুন, গ্রাউন্ড লেভেলে এক থাকুন, কোনো মারাপিটি, খুনাখুনি, হাস্তাহাস্তি, রেপ করবেন। আমার এই একটা প্রচারে তো দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি যে হিসাবে একটা গুজব উঠেছিল 1,00,000 টাকা করে টিকিট বিক্রি হচ্ছে, দেওয়া হবে, সেটা আমি দেখলাম না। আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে 144 মধ্যে ধরে নিন কি 20% লোক মানে ওয়েল উইশ আছে, 20 মধ্যে কম আছে, বাকি লোক তো মানে দেখতে গেলে যদি ওদের 50,000 টাকা খরচা করতে হয় তো হয়তো ধার নিতে হবে, ইয়া লোন নিতে হবে, ইয়া নিজের জিনিস গয়নাবাটি করে করতে হবে। তো ভারতীয় জনতা পার্টি এবার লেডিসদের বহু সুযোগ দিয়েছে, মানে শিডিউল কাস্ট মুসলিমদেরকেও দিয়েছে, কোনো ভেদভাব করেনি কি বাঙালি, বিহারি, হিন্দুস্তানি, যেখানে যেখানে যে জায়গাটা আছে, বাঙালি বাঙালি, বিহারি বিহারি, মারওয়াড়ি হিন্দুস্তানি, জয়সওয়াল, আমাদের জয়সওয়াল উত্তর কলকাতা 3 জন, 2 মহিলা, 1টা আমি পুরুষ, প্রথম আমি পেয়েছি, বুঝলেন তো? এটাই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা মানে চিন্তাধারণা, কি যে লোকে বলে যে টাকা নিয়ে টিকিট দিচ্ছে, সেটা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে টিএমসি পার্টিকে, কি দেখুন আমাদের পার্টি কি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।